হলেও শুরু করেছে জাপানের কমতে শিল্প উৎপাদন গেল জুলাইয়ে পূর্ববর্তী মাসের চেয়ে উৎপাদনের হার কমেছে এক দশমিক পাঁচ শতাংশ এশিয়া জুড়ে করোনা সংক্রমণ পুনরুত্থান আর বিশ্ব জুড়ে চলাচিপ সংকট জাপানের শিল্প খাতকে ধীর করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স জাপানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাড়ি শিল্পে দেশটিতে জুনের চেয়ে জুলাইয়ে উৎপাদন তিন দশমিক এক সাথে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং তথ্য ও যোগাযোগ খাতের বৈদ্যুতিক সামগ্রীর উৎপাদনও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে লিথিয়াম এবং ব্যাটারি ও এয়ার কন্ডিশনের দুর্বল উৎপাদনের কারণে খাতে উৎপাদন তিন দশমিক চার শতাংশ কমেছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি উৎপাদক প্রতিষ্ঠান মোটরস জানিয়েছে চিপ সংকটের কারণে চলতি মাসে চল্লিশ শতাংশ কম গাড়ি উৎপাদন করতে পারবে তারা বেশি উৎপাদনের পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে পিছিয়ে আসতে হয়েছে তাদের